ঝিলিক নামেই যার পরিচিতি। মা ধারাবাহিকে ঝিলিক হিসেবেই পরিচিতি পেয়েছিল তিথি বসু। তারপর টেলিভিশন দুনিয়ায় তার তখন রমরমা বাজার। প্রত্যেকেই তখন তিথিকে এক নামেই চিনত, আর তা হলো ঝিলিক। টিভির পর্দায় একের পর এক হিট ধারাবাহিক মুক্তি পেয়েছে তখন। তার মধ্যে জনপ্রিয় ধারাবাহিক ছিল মা, যা বহুদিন ধরে চলেছিল টিভির পর্দায়, এবং সেখানে ঝিলিকের অভিনয় সকলের মন কেড়ে নিয়েছিল। ছোট্ট ঝিলিকের ভূমিকায় দেখা মিলেছিল তিথি বসুর। বর্তমানে তাকে খুব একটা দেখতে পাওয়া যায় না ধারাবাহিক দুনিয়াতে, তবে সামাজিক মাধ্যমে তিনি বরাবরই সক্রিয়। নিজের জীবনের সমস্ত ঘটনাই তিনি তুলে ধরেন সামাজিক মাধ্যমে। সম্প্রতি এক পডকাস্ট ফ্র্যাঙ্কি অনির্বাণে দেখা পাওয়া গিয়েছিল তার, যেখানে নিজের কঠিন বাস্তবের কথা তুলে ধরেছিলেন তিথি। বয়স যখন তার মাত্র 15 বছর, ঠিক তখনই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তার মা বাবা। সেই কঠিন জার্নির কথাই তুলে ধরেছেন পডকাস্টে তিথি। তিথি জানিয়েছেন, তিনি তখন অভিনয় জগতের সঙ্গে যুক্ত, পাশাপাশি তার পড়াশোনাও চলছে জোর কদমে। ঠিক সেই সময় তার মাথায় চিন্তা চেপে বসে। সে তখন ভাবতে শুরু করে কি করে তার লেখাপড়ার খরচ সে যোগাবে, মায়ের পাশে দাঁড়াবে, সংসারকে টানবে। তবে এই সব কিছু চিন্তার থেকেও যেটা চিন্তাটা তাকে ঘিরে ধরেছিল তা হলো, সে তখন ঠিক কতটা আয় করে নিজেই তার হিসাব জানতো না। হিসেব খুব একটা বুঝে করতে পারতো না সে, তাই সে বুঝতো না তার কাছে ঠিক কতটা টাকা আছে আর কতটা নেই। যদিও এই কোনো কিছুই তাকে পিছনে বেঁধে রাখতে পারেনি, সে আর্থিক সংকট কিংবা মানসিক যন্ত্রণা সবটাকেই পিছনে ফেলে এগিয়ে যায় নিজের জীবনের দিকে। তবে এমনও এক পরিস্থিতি জীবনে এসেছে যখন সে তার প্রথম বোর্ড পরীক্ষার সময় দেখেছে তার বন্ধুদের পাশে, যেখানে প্রত্যেকের মা বাবা তাদের দাঁড়িয়ে মানসিকভাবে শক্তি যোগাচ্ছে, ঠিক সেখানেই তিথি একা। তবুও সেই সম্মানের সঙ্গে মেনে নিয়েছে তার মা বাবার সিদ্ধান্তকে। বর্তমানে তিথি তার নিজেরটা নিজেই ভালোভাবে সামলে নিচ্ছে। টাকা পয়সার হিসেবে এখন সে বুঝতে শিখে গেছে, তাই বুঝতে শিখেছে তার আয়ের সাথে তার সঞ্চয়ের সব কথাই। যদিও এই মুহূর্তে ধারাবাহিক জগতে আর দেখা পাওয়া যায় না তিথি, তবে তিথির অনুরাগীরা অপেক্ষা করে রয়েছেন তাকে আবারও ধারাবাহিকে ফিরে পাওয়ার জন্য।